বিশ্বের বৃহত্তম জাদুঘর তৈরি হচ্ছে ভারতে। দিল্লির বুকে জাতীয় এই সংগ্রহশালার নাম দেয়া হয়েছে যুগে যুগে মিউজিয়াম। পুরনো পার্লামেন্ট ভবনের সাউথ এবং নর্থ ব্লক জুড়ে নতুন এই জাদুঘর নির্মিত হবে বলে জানা গেছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা এই মিউজিয়ামটি প্যারিসের লুভার মিউজিয়ামকেও হার মানাতে চলেছে বলে মনে করছেন অনেকে। ভারতে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাদুঘর, যার নাম দেয়া হয়েছে যুগে যুগে ভারত। রাজধানী দিল্লির বুকে তৈরি হতে চলেছে এই বিশালাকার জাতীয় সংগ্রহশালা। জানা গেছে ভারতের 5000 বছরের পুরনো ইতিহাসের নিদর্শন থাকবে এই জাদুঘরে, আর এ কারণেই নাকি এর নামকরণ করা হয়েছে যুগে যুগে ভারত। চলতি বছর মে মাসে নয়াদিল্লির প্রগতি ময়দানে তিন দিনের ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো উদ্বোধন করার পর যুগে যুগের ভারত জাদুঘরের মডেল ভার্চুয়ালি ঘুরে দেখার ব্যবস্থা করা হয়। জানা যায় মোট 117,000 স্কোয়ার মাইল জুড়ে তৈরি হতে চলা এই সংগ্রহশালা গড়তে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হবে। বেসমেন্টের বাইরে জাদুঘরটির তিনটি ফ্লোর থাকবে, তিনতলা জুড়ে থাকবে মোট 950টি কক্ষ। ইতিহাস ও বিষয়বস্তুর ক্যাটাগরি অনুযায়ী জাদুঘরটিকে 8টি ভাগে ভাগ করা হবে। জাদুঘরের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, জাদুঘরের 8টি বিভাগের মধ্যে থাকবে প্রাচীন ভারতীয় জ্ঞান, প্রাচীন থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে উত্তরণ পর্ব, আধুনিক ভারত, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং 1947 পরবর্তী সময়ের ইতিহাস। ভারতের প্রাচীন শহর পরিকল্পনা পদ্ধতি, বেদ, উপনিষদ, প্রাচীন চিকিৎসা জ্ঞান, তথ্য ও নিদর্শন রাখা হবে এই জাদুঘরে। মৌর্য থেকে গুপ্ত সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং আরও বেশ কিছু রাজবংশের নির্মাণ শৈলী ও স্থাপত্যশিল্প সহ আরও নানা শিল্পের নমুনা থাকবে এই জাদুঘরে। এছাড়াও নতুন এ জাদুঘরে ভারতের বর্তমান জাদুঘরের অনেক জিনিস নিয়ে যাওয়া হবে। জাদুঘরটি ভার্চুয়ালি ঘুরে দেখার অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের মতে এই জাদুঘর তৈরি হলে তা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংগ্রহশালার তালিকায় জায়গা করে নেবে। তৈরি হওয়ার পর যুগে যুগে ভারত এর কক্ষ এবং সামনের বাগান কেমন দেখতে হবে তার বর্ণনাও দিয়েছেন ভার্চুয়ালি সেই সংগ্রহশালা ঘুরে দেখা প্রত্যক্ষদর্শীরা। এদিকে যুগে যুগে ভারত জাদুঘর তৈরি হয়ে যাওয়ার পর জনপথে থাকা সংগ্রহশালা জাতীয় সংগ্রহশালার তকমা হারাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।